মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। ভবিষ্যতের জন্য আপনারা অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন, তার জন্য ইতিবাচক ফলাফলই আপনারা পাবেন। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দরকার, বিশেষ করে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে সেই ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু সেই কাজের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই 11 বার যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, অর্থাৎ ওম ভূর ভুব স্বাহা তস্বিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য় না প্রচোদয়াৎ, এটি 11 বার জপ করুন, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে, শিক্ষার্থী বিদ্যার্থীদেরও উন্নতি ঘটবে। কারণ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি খুব একটি সুবিধাজনক নয়। আজ আপনাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবারের সদস্য নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় পরিজনদের সাথে আজকের দিনটি ইতিবাচক চিন্তাভাবনা এবং বাক্য দ্বারাই আপনারা নিজেদের লাভ গ্রহণ করতে পারেন। অন্যথায় তর্ক বিতর্ক বাকবিতণ্ড করলেই কিন্তু ক্ষতি। আজ সাধারণভাবেই নিজের সম্পর্ককে পরিচালনা করবার চেষ্টা করুন, অতিরিক্ত কিছু যেন করতে যাবেন না। স্বাস্থ্যগতভাবে আপনার মধ্যে আজ শক্তির প্রাচুর্যতা থাকবে, শারীরিকভাবে আজ আপনারা সক্ষম থাকবেন, সুস্থ থাকবেন। তবে মানসিকভাবে হতাশা কিন্তু আপনাদের ভোগাতে পারে, কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বিরক্তির কারণ ঘটতে পারে। আর তাই পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের মতো নেতিবাচক অনুভূতিগুলিকে দূরে সরিয়ে রাখুন। প্রেমিক প্রেমিকা আজ কিন্তু একে অপরের প্রতি গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস দেখাতে একদমই কার্পণ্য করবেন না। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। স্বামী স্ত্রী আপনাদের মধ্যে হয়তো বিশ্বাসের অভাব প্রকট হয়ে উঠতে পারে, আপনাদের বিবাহ অত্যাচারে পরিণত হতে পারে। তাই আপনাদেরকে বলা হচ্ছে একে অপরের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার জন্য একটু আলাপ আলোচনা আপোষের প্রয়োজন, একসাথে কোথাও বাইরে বেরিয়ে আসুন, তাতেও কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ভ্যাকান টাইম বা অবসর সময় আপনি পুরনো বন্ধুদের সাথে দেখা করার অথবা ফোনে কথা বলার পরিকল্পনা করতে পারেন, তার কারণে আপনারা মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করবেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।